তাবিথ আউয়ালের পক্ষে ভোট চাওয়ার জন্য কারওয়ান বাজারে আসলে সংক্ষিপ্ত বক্তব্য চলাকালে বেগম খালেদা জিয়ার গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ধীরে ধীরে আশপাশের কয়েকটি রাস্তায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ছিল নিষ্ক্রিয়। পুলিশের সামনে সরকার সমর্থকরা লাঠি নিয়ে মিছিল করে ও গাড়িবহরে হামলা চালায়। এর আগে সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে বিএনপি ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন খালেদা জিয়া। বক্তব্য শেষ করার আগে হামলাকারীরা খালেদা জিয়ার গাড়ির সামনে এগিয়ে এলে তাকে গাড়ির ভেতরে ঢুকিয়ে দেন নিরাপত্তা রক্ষীরা। হামলাকারীরা খালেদা জিয়ার গাড়িবহরের সাত আটটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন খালেদা জিয়া। আমাদের যেটা কর্তব্য সেটা পালন করছি, আমরা সবসময় এটা করে যাচ্ছি, এখনো করে যাব। কারা গ্যাদারিং করছে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেন কোনো অশান্তি না হয়, গুলোযোগ না হয়। এই ঘটনায় কিছুটা সময়ের জন্য থমথমে অবস্থা বিরাজ করে কারওয়ান বাজার এলাকায় এবং আতঙ্কে মানুষ দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।